রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় 22 সন্ত্রাসী সহ গ্রুপ 300 মাদ্রাসায় আসা বিপুল অর্থের ভাগাভাগিতেই ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা, দ্বিতীয় ধাপে ভোটের আগে নিহত 11, ফায়দা ভিত্তিক রাজনীতি প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের মাঝামাঝিতে দেশের সব মানুষ টিকার আওতায় আসবে, জানালেন প্রধানমন্ত্রী। নভেম্বরের শুরুতে 12-17 বছর বয়সীদের টিকা। সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, দায়ীদের ছাড় নয় বলছে আওয়ামী লীগ, প্রকৃত দোষী চিহ্নিত করার আহ্বান বিএনপি। গুগল ফেসবুক সহ ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক, ই কমার্স প্রতিষ্ঠান 2 মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, নতুন নাম মেটা, মিশ্র প্রতিক্রিয়া ব্যবহারকারী। বিশ্বকাপের সুপার 12-এ আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ শুরু বিকেল 4টায়, শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারালো টিম অস্ট্রেলিয়া। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি আকাশ এসান, দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব পুরো খবর। ক্যাম্পে থাকা অনুমোদনহীন 300 মাদ্রাসার হুন্ডির মাধ্যমে আসা বিপুল পরিমাণ অর্থের জন্যই রোহিঙ্গা ক্যাম্পে ঘটছে হত্যার ঘটনা। পুলিশের তথ্য বলছে 2017 থেকে এ পর্যন্ত 32 রোহিঙ্গা ক্যাম্পে ঘটেছে 80টি হত্যাকাণ্ড। অল্প জায়গায় থাকা বিপুল জনগোষ্ঠীর ওপর আধিপত্য বিস্তার করতে এখন এখানে গড়ে উঠেছে 22টি ছোট বড় সন্ত্রাসী গ্রুপ, যাদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কক্সবাজার থেকে রতন দাসের ক্যামেরায় নাইমাল জিকর বিশেষ প্রতিবেদন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করা রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গত মাসে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার মাস না পেরুতেই গেল 22 তারিখ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদে কুপিয়ে হত্যা করা হয় 6 জনকে। এই 2 ঘটনা সহ বিগত 5 বছরে রোহিঙ্গা শরণার্থীর 32টি ক্যাম্পে খুন হয়েছে 80 জন। হত্যাকারীরা সন্ত্রাসী বাহিনী আরসার সদস্য বলে দাবি করছেন রোহিঙ্গারা। তারা বলছেন বাংলাদেশে থাকা এসব শরণার্থী ক্যাম্পে আরসার হয়ে দায়িত্ব পালন করে জুবায়ের ও জাকারিয়া নামে 2 রোহিঙ্গা, আর তাদের অপতৎপরতায় ভীত থাকে রোহিঙ্গারা। ক্যাম্পের ভিতরে থাকলে মানে যারা আরকিন আরসা আছে এরা আমাদেরকে মানে যদি ওদের সাথে যদি কোনো সংঘর্ষ হয় আমাদেরকে রাত্রে এসে নিয়ে গিয়ে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন 32টি রোহিঙ্গা ক্যাম্পে 300-এর বেশি মাদ্রাসা রয়েছে, যেসব মাদ্রাসায় হুন্ডির মাধ্যমে আসছে মোটা অঙ্কের অর্থ, তাই এসব মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতেই ঘটছে হত্যার মতো ঘটনা। 2017 সালের 15 আগস্টের 25 আগস্টের পরে যে ইনফ্লাক্স, এগুলো মনে করেন 4 বছর থেকে এগুলো চালু আছে। তা আমরা পার্থক্য যেটা দেখি যে মূলত দিনে দিনে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতাটা আসলে বাড়ছে। গোয়েন্দা তথ্য বলছে ভেতরে থাকা দোকানে চাঁদাবাজি, ইয়াবার ব্যবসা এবং মাদ্রাসায় আধিপত্য বিস্তারের জন্য গড়ে উঠেছে মুন্না গ্রুপ, আনাস গ্রুপ সহ মোট 22টি চক্র। তবে আরসার কোনো অস্তিত্ব এখানে মেলেনি বলে দাবি তাদের। রোহিঙ্গা ক্যাম্পে যে ঘটনাই ঘটুক, খুন, ধর্ষণ, হত্যা, যে কোনো ঘটনা, হত্যা, ধর্ষণ বা অন্যান্য যে কোনো অপহরণ টাইপের যে অপরাধগুলো আছে, জঘন্য প্রকৃতির অপরাধ আছে, সেগুলো সংগঠিত হলে অপরাধীদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় সোপর্দ করি। আরসার কোনো ধরনের সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা কাজ করে যাচ্ছি, আমরা অভিযান চালাচ্ছি, যেমন মায়ানমারে ওরা বড় বড় অনেক দুর্ঘটনার সাথে ওরা জড়িত ছিল, সেই ধরনের কোনো গ্রুপের সন্ধান আমরা এখন পাইনি। সন্ধান আমলেই দুষ্কৃতিকারীদের অপরাধ তৎপরতায় মুখরিত হয়ে ওঠে রোহিঙ্গা ক্যাম্পের অলিগলি। তাদের স্বার্থে আঘাত এলেই ঘটছে হত্যার মতন ঘটনাও, তাই দ্রুতই এই সমস্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দমন করা না গেলে ভবিষ্যতে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশী সহ শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। কুতুবালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইম আল জিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বাড়ছেই, প্রায়ই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মারা যাচ্ছেন মানুষ। প্রথম ধাপে নির্বাচনে মারা গেছেন 7 জন, আহত হয়েছেন প্রায় 200 আর দ্বিতীয় ধাপে আনুষ্ঠানিক প্রচারের আগেই মারা গেছেন অন্তত 11 জন।
নরসিংদীতে আজও মারা গেছেন দুইজন। এমন অবস্থায় সহিংসতা আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। বলছেন ফায়দা ভিত্তিক রাজনীতি এবং স্থানীয় পর্যায়ে দলীয় নির্বাচনের কারণেই এত সহিংসতা হচ্ছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে এবার দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের পালা। এর মধ্যে প্রতীক বরাদ্দ শেষে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। দেশজুড়ে নির্বাচনের আবহ থাকলেও শঙ্কা বাড়াচ্ছে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা। প্রথম ধাপের নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় প্রাণ হারান 7 জন। এবার দ্বিতীয় ধাপে আরও বেশি হচ্ছে সহিংসতা। তথ্য বলছে ভোট গ্রহণের আগেই সারা দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রিক সহিংসতায় জীবন হারিয়েছেন অন্তত 11 জন আর আহত হয়েছেন 200-এর বেশি মানুষ। যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করব আইনের আওতায় আনার জন্য আমাদের জেলা পুলিশ সচেষ্ট। গত 15 অক্টোবর মাগুরায় নির্বাচনী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, 23 অক্টোবর সিলেট ও ফরিদপুরে নিহত 2 জন, 25 অক্টোবর নরসিংদীর রায়পুরে গুলিবিদ্ধ 20 জন। সব মিলিয়ে এ ধাপের ভোট গ্রহণের আগেই এমন সহিংসতায় জড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়, যেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 2 জন, আহত কমপক্ষে 10। আমরা রাত্রে শুয়া লইছি, এরা সকালবেলা এরা ফায়ার ককটেল গুলাগুলি অনেক তো শুরু করেছে। পরে আমরা ঘর থেকে বার হয়ে আমরা খার হয়েছিও না, মানে রাস্তা বাড়িতে পারি নাই, মানে আক্রমণ শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে নেই প্রধান বিরোধী দল, তারপরও স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাণিজ্য, ফায়দা ভিত্তিক রাজনীতি সহ নানা কারণে সহিংসতা হচ্ছে। দলীয় ভিত্তিক নির্বাচন হচ্ছে এবং এই যে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য এবং যে কোনো মূল্যে এই সব পদ্মী পাওয়ার জন্য তাদের মধ্যে তারা মরিয়া, একই সাথে যে কোনো মূল্যে যেহেতু প্রবল প্রতিযোগিতা, যে কোনো মূল্যে তারা এই সকল পদ পাওয়ার জন্য মরিয়া, তাই তারা সহিংসতা লিপ্ত হচ্ছে। এবার দেশের 63টি জেলার 115টি উপজেলায় 846 ইউনিয়ন পরিষদে হতে যাচ্ছে নির্বাচন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শীতে করোনার সংক্রমণ যেন না বাড়ে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তাই বলে মানুষের মধ্যে আয়ুষি ভাব আসার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। আগামী বছরের মাঝামাঝি দেশের সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলেও জানান শেখ হাসিনা। শালী জয়ের রিপোর্টে বিস্তারিত। আসছে শীতে দেশের নিম্ন আয়ের মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় 37টি ব্যাংক 26,45,000 কম্বল অনুদান দিল প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শীতকালে করোনার সংক্রমণ যেন না বাড়ে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। যখনই একটু শীতকাল আসছে পৃথিবীর সব দেশে আবার কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে, এমনকি ইউএসএ বা ইংল্যান্ড বা ইউরোপ বিভিন্ন দেশে ইতিমধ্যে এই প্রাদুর্ভাবের কিছুটা মানে দেখা যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি, কারণ এখনও দেখছি যে করোনা নাই, সবাই খুব একটু খুব মানে একটু আয়েশি ভাব এসে গেছে, কিন্তু এখন সময় এসেছে আবার সতর্কতা অবলম্বন করা। সরকার প্রধান বলেন দেশের সবার জন্যই টিকার ব্যবস্থা করছে সরকার, এরপরও সতর্কতার বিকল্প নেই। করোনা ভাইরাস বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি, আমরা টিকা সংগ্রহ করে টিকাদান কর্মসূচিও দিচ্ছি। যেমন আজকে 80 লক্ষ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং টিকাদান কর্মসূচি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। পাশাপাশি আমাদের ছাত্র সমাজকে আমরা টিকা দিচ্ছি এবং স্কুলের ছাত্র ছাত্রীদেরও আমরা টিকা দেব, সেই প্রস্তুতিও আমরা এর মধ্যে নিয়েছি। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা সকল মানুষকে টিকা দিতে সক্ষম হব। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শীতকালে খাদ্য তালিকায় ভিটামিন সি যুক্ত খাবার রাখলে করোনার আশঙ্কা কমে আসে বলেন প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নভেম্বর থেকে শুরু হচ্ছে 12-17 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। প্রতিদিন 40,000 শিশুকে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকা ধরে এই শিশুদের টিকা দেয়া হবে।
ঢাকার 12 কেন্দ্র থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম। ঋষাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জেনেভা সফর শেষে 12 অক্টোবর বাংলাদেশে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তার ঠিক দুই দিন পর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে শিশুদের প্রয়োগ করা হয় ফাইজারের ভ্যাকসিন। 14 দিন পর্যবেক্ষণ শেষে ফলাফল সন্তোষজনক হওয়ায় 1 নভেম্বর থেকে শিশুদের দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 1 তারিখ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব স্কুলের ছেলে মেয়েদের, এবং সেটা আমরা ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি। কিছুটা ধীর গতির হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে মিলতে শুরু করেছে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের তালিকা। প্রাথমিকভাবে দৈনিক 40,000 শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। যেখানে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ নাই সেখানে সেটা ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আশা করি সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আমাদের সারা দেশে প্রত্যেকটি জেলায় এই স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 নভেম্বর থেকে ঢাকার 12টি কেন্দ্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও ফাইজারের টিকা দেওয়া যাবে এমন কেন্দ্র বৃদ্ধির ভিত্তিতে সারা দেশে প্রয়োগ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ঋষাদ হাসান, নিউজ 24, ঢাকা। কর্মসূচির নামে বিএনপি কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় যে দলের যত বড় নেতাই হোক না কেন রেহাই পাবেন না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে কুমিল্লা, নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এসব হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাজধানীর সিডডাপ মিলনায়তনে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ দমন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এই হামলার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না। যে ধরনের লোকই হোক, যে রাজনৈতিক দলের সময় সম্পৃক্ত হোক এবং রাজনৈতিক যে পর্যায়ে নেতাই হোক না কেন, সেটা যদি কোনো শীর্ষ পর্যায়ে নেতাও হয় তাহলে তা এই ক্ষেত্রে তারও রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এগুলো বিচার অবশ্যই হবে এবং এই ঘটনার বিচারের মাধ্যমে আমাদের অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমাদের এই সাম্প্রতিক সম্প্রীতি যেটা ছিল সেটা আমরাও আবারও ধরে রাখতে পারবো বলে আমার বিশ্বাস। সেদিন সকালে নিজ বাসভবন এক ব্রিফিং এ তাহলে সদর সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচি মানেই জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। এদিকে ধর্মপ্রতিমন্ত্রী ফয়জুল্লাহ খান বলেছেন, অপশক্তি যে দলই হোক না কেন কোনো ছাড় নেই। বৃহস্পতিবার সকালে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন, ধর্মের যেই হোক না কেন আর যে দলেরই হোক না কেন, যে অপরাধ করেছে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা না করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। বলেন, জবাবদিহিতা না থাকায় এ সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ মুহূর্তে বর্তমান সরকারের বিদায়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। দ্বন্দ্ব বিভেদ ভুলে সরকারের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে জনগণের আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিয়ে আর আহ্বান জানান বিএনপির নেতা। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নোয়াখালী, হাজীগঞ্জ, তোমরা ওইদিকে তাকাও, তোমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলো না, ওইদিকেই তাকিয়ে থাকো, এইটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কৌশল। আগামী দিনেও আমাদেরকে জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে, আর সেই জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো দুর্বলতা, কোনো গ্রুপিং থাকা যাবে না। বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায় তাদের বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর ও নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী 60 কার্যদিবসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। দায়ের করা রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশের আইজি, বিটিআরসি চেয়ারম্যান সহ 19 জনকে বিবাদী করা হয়। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ শুনানি শেষে রুল জারি করেছেন যে কেন এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তাটাকে অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট জেলাগুলোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরকে ঘটনা তদন্ত করে রিপোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগে জমা দিতে বলা হবে না, এই মর্মে রুল জারি করেছেন। সাম্প্রদায়িক সহিংসতা উগ্রবাদের বিরুদ্ধে চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মহাসমাবেশ করেছে ইসকন। সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে নন্দকাননের ডিসি হিলের সামনে মহাসমাবেশের বক্তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। কুমিল্লার শুধু ইকবাল নয়, আরও অনেক আছে মঠ মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি তাদের। পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহণ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির সহ বিভিন্ন রাজনীতিবিদ এবং অন্যান্য সংগঠনের নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, জ্বর কমেছে, দেহের তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিক, তিনি এখন মুখে খাবার খেতে পারছেন। তার চিকিৎসক দলের একজন এ তথ্য জানিয়েছেন। যদিও ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক তথ্য দল এবং হাসপাতাল দুপক্ষই আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। গেল সোমবার তার শরীরে গড়ে ওঠা ক্ষুদ্র এক মাংসপিণ্ড থেকে বায়োপসি নমুনা সংগ্রহ করেন চিকিৎসক। এটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়, তবে বায়োপসির রিপোর্ট এখনও আসেনি। দলীয় সূত্র বলছে, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে হয়তো আবার উদ্যোগ নেওয়া হবে। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা করা মামলায় গ্রেপ্তার বিএনপি ও এর সহযোগী সংগঠনের 15 নেতাকর্মীকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের 50 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। এর মধ্যে 15 জনকে 7 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তাদের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের শুনানি নিয়ে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এবারে টি-20 আপডেট। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুদলই মূল পর্বে জয়ের দেখা পায়নি। টাইগার ক্রিকেটের বেহাল অবস্থা হলেও ক্যারিবীয়দের সাম্প্রতিক পারফরমেন্সে জয়ের ক্ষীণ আশা করতেই পারে ডমিনিকো দল। শারজা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউতে। ক্রিকেট খেলাটা যেন ভুলেই গেছে লিটন মুশফিক, মাহমুদুল আরা, শরীরী ভাষাতেও টি-20 ফরম্যাটে ফুটে উঠেছে নিজেদের অসহায়ত্ব। বিশ্বকাপের মূল পর্বে টানা হারে ক্লান্ত ডোমিঙ্গো শিষ্যরা, এখনো 3 ম্যাচ বাকি, তবুও কেন যেন আশার প্রদীপে আলোর অভাব টাইগার শিবিরে। ক্লান্ত কিংবা ফর্মহীনতা যাই বলা হোক না কেন, সবকিছুকে সঙ্গী করেই একদিনের বিরতি দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। সুপার 12-এ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই 2 ম্যাচে হারের লজ্জায় নিজেদের ডুবিয়েছে, তাই এই ম্যাচে সেমিতে যাবার আশায় একটু হলেও হাওয়া লাগাতে দুই দলেরই চায় জয়ের দেখা। সাম্প্রতিক খেলায় উইন্ডিজের বেহাল অবস্থা কিছুটা হলেও ভরসা দিতে পারে টাইগারদের। এছাড়াও বিগত পরিসংখ্যানে এই ফরম্যাটে উইন্ডিজদের থেকে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগাররা ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে 12 বার, যার মধ্যে 5 বার জয় পেয়েছে বাংলাদেশ আর 6 বার ওয়েস্ট ইন্ডিজ, আর একটি ম্যাচ দেখা পায়নি কোনো ফলাফলের।
তবে এত শত পরিসংখ্যান ভুলে এখন বাংলাদেশ দলের মূল শঙ্কা খেলোয়াড়দের ফর্মে ফেরা। ওপেনিং এ ধারাবাহিক ব্যর্থতা, মিডল অর্ডারেও ব্যাটে রান একদিন সাকিব তো অন্যদিন মাহমুদউল্লাহ, সেখানেও চিন্তার ভাঁজ বাংলাদেশের। সেই সাথে যোগ হয়েছে একটু হলেও ভরসার স্থল বোলারদের ছন্ন ছাড়া বোলিং। তবে শারজার ছোট মাঠে ক্যারিবীয় ব্যাটসম্যানদের কতটা আটকাতে পারবে টাইগার বোলাররা তাও ভাবনার বিষয়। কালিম ইবনে রিয়াজ, নিউজ 24। টি-20 বিশ্বকাপে বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের 155 রানের জবাবে 12 বল ও 7 উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। টসে হেরে এদিন ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। অজি বোলারদের বিপক্ষে লঙ্কানদের ইনিংস 6 উইকেটে 154 রানে থামে। এদিন কুশাল পেরেরা ও আসালঙ্কার ব্যাট থেকে আসে 35 রান করে, আর রাজাপাকসে করেন 33 রান জবাবে ব্যাট করতে নেমে ফিঞ্চ ও ওয়ার্নারের দুর্দান্ত 70 রানের উদ্বোধনী জুড়িতে ভালো সূচনা করে অস্ট্রেলিয়া। ফিঞ্চ 37 করে সাজঘরে ফেরেন, তবে ক্রিজের অন্য পাশে অর্ধশতক তুলে 65 রানে আউট হন ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথ ও স্টোয়েনেস শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। গুগল, ফেসবুক, ইউটিউব সহ সব ওটিটি প্ল্যাটফর্মের নিবন্ধন বাধ্যতামূলক করে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া সহ সব রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন আদালত। রায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে। এটি বাংলাদেশের জনগণের ন্যায্য পাওনা বলেও মন্তব্য করেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। গত বছর 18 নভেম্বর গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন সহ সকল অনাবাসী ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে নির্দেশ দিয়ে রুল নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী এরই মধ্যে নিবন্ধন করেছে গুগল, ফেসবুক সহ বেশ কিছু প্রতিষ্ঠান। সেই নির্দেশনা অনুযায়ী চলতি বছর প্রথমবারের মতো সার্চ ইঞ্জিন গুগল 2,29,00,000 টাকা ভ্যাট দেয়, আর গত মে মাসে ফেসবুক 2,44,00,000 টাকা সরকারি কোষাগারে রিটার্ন জমা দেয়। কিন্তু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এসব প্রতিষ্ঠান থেকে বকেয়া সব ভ্যাট ট্যাক্স নিতে নির্দেশ দিয়েছেন আদালত। সকল ধরনের বকেয়া রাজস্ব আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 2007 সাল থেকে কিন্তু তারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছে, তারা ট্যাক্স ভ্যাট যেই পরিমাণ ফাঁকি দিয়েছে, বকেয়া রয়েছে, সবগুলি আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এখন থেকে এই গুগল, ফেসবুক, অ্যামাজন সহ প্রত্যেক অনলাইন কোম্পানির ব্যবসার বিপরীতে, লেনদেনের বিপরীতে উৎস কর এবং শুল্ক এবং আয়কর সহ সব ধরনের রাজস্ব আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশ প্রতিপালিত হলে এসব প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ কয়েক হাজার কোটি টাকা পাবেন বলে জানান সংশ্লিষ্টরা। জনগণের যেই ন্যায্য অধিকার রয়েছে, অর্থাৎ ট্যাক্স, ভ্যাট, রাজস্ব সহ সকল পাওনা তাদের পরিশোধ করার একটা মোরাল অব্লিগেশন রয়েছে। কারণ ওরা তো দিচ্ছে যেদিন নিবন্ধিত হয়েছে ওই দিন থেকে দিচ্ছে, তার আগের গুলা তো নেওয়া উচিত। যেভাবে দিচ্ছে আমরা একটু দেখে নেই, দেখে তারপরে ব্যবস্থা নিব। এ পর্যন্ত 4টি অনাবাসিক প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন করেছে। গুগল ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায় বাংলাদেশে ব্যবসা করে কিন্তু এদেশে কোনো কার্যালয় নেই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামী 2 মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। একই সঙ্গে চালাতে হবে গণপ্রচারণা। বৃহস্পতিবার সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ম নীতির মধ্যে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া মন্ত্রিপরিষদ সভায় দেশের সমগ্র বনাঞ্চল ও সেখানে বসবাসকারীদের ডিজিটাল সার্ভে করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান। বন সংশ্লিষ্ট এলাকায় আটকে থাকা মামলার জট কমাতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। শেরপুরের গারো পাহাড়, হিল ট্র্যাকসে, যেখানে যেখানে ফরেস্ট আছে সুন্দরবনের এদিকে, সেইখানে অনেক মামলা মোকদ্দমা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন এই মামলাগুলো রিভিউ করে যেগুলোর যৌক্তিকতা নাই সেগুলো যথাসম্ভব মামলা উইথড্র করে নিয়ে নিতে হবে।
ফেসবুক কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে মেটা। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার রো এই অ্যাপগুলোর আগের নামই থাকবে। অ্যাপগুলোর প্যারেন্ট কোম্পানি হবে মেটা। বৃহস্পতিবার ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গকে ঘোষণা দিয়েছেন। জানান, ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন অ্যাপস ও প্রযুক্তিগুলো এখন থেকে নতুন কোম্পানির মেটার অধীনে পরিচালিত হবে। এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে এর প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে এর সমঝোতা স্মারক সই হয়। সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালেদ আল ফালি ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতায় স্বাক্ষর করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাতওয়ারি উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান বলেন, এর ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার অর্থায়ন ও সহযোগিতা কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হল বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উদ্বোধনের আগে হাসান মাহমুদ জানান, চলতি বছরে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ, মুক্তিযুদ্ধের 50 বর্ষ, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, ভারতের স্বাধীনতার 75 বছর এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন হচ্ছে। ভারতের মৈত্রী এবং কৃতজ্ঞতা চিরকাল বাংলাদেশ স্মরণ করে। এদিন কলকাতার 5 বর্ষীয়ান সাংবাদিককে মুক্তিযুদ্ধ সুবর্ণ জয়ন্তী কলম সেনা সম্মাননা দেওয়া হয়। মন্ত্রী সবার হাতে সম্মাননা তুলে দেন। রক্তের সাথে ভারতের মানুষের রক্তের সাথে মিলে গিয়ে স্বাধীনতা অর্জন করেছে। সেজন্য আজকের এই মহেন্দ্র ধ্বনি, বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধনের পূর্ব ধ্বনি, কলকাতা প্রেস ক্লাবের এই আয়োজনে আমি ভারতবর্ষের প্রতি, ভারতের জনগণের প্রতি এবং ভারতের সরকারের প্রতি, আমি রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি কৃতজ্ঞতা। মেয়াদোত্তীর্ণ হওয়ায় পদ্মায় ডুবেছে ফেরি আমানত শাহ, জানালেন বিআইডব্লিউটিসির পরিচালক। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে 3টি গাড়ি উদ্ধার হলেও এখনও হদিস মেলেনি ডুবে যাওয়া বাকি 8টি গাড়ির। বিআইডব্লিউটিসি বলছে 250 টন ওজনের ফেরিটি উদ্ধারে সময় লাগবে বেশ কয়েকদিন। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 17টি মালবোঝাই গাড়িসহ বুধবার পদ্মায় ডুবে যাওয়া ফেরিটি চলাচলের মেয়াদ হারিয়েছে 2 বছর আগে। দেশের অন্যতম ব্যস্ততম এই পাটুরিয়া রুটে মেয়াদ ছাড়াই চলছিল ফেরি আমানত শাহ ও শাহ আলী, এমনটা নিউজ 24-এর কাছে স্বীকার করেন বিআইডব্লিউটিসি এর এই কর্মকর্তা। 40 বছরের ঊর্ধ্বের জলযানগুলো তারা রেজিস্ট্রেশন সার্ভে দিবে না। ফিটনেস বলতে যেটা, যে 40 উত্তর যে আছে 2টা ফেরি, যেগুলো এইটা এইখানে যেটা আছে সেটাও ইতিমধ্যে আমাদের ডকে চলে আছে, এখানে নাই, কালকে এটা ডকে চলে গেছে, এবং আর যেটা আছে সেটা তো এই আমানত শাহ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফেরি দুর্ঘটনায় উদ্ধারের দ্বিতীয় দিনেও পাটুরিয়ায় আহাজারি ছিল ডুবে যাওয়া পরিবহন মালিকদের। এখনো উদ্ধার করা যায়নি কয়েকটি গাড়ি। কর্তৃপক্ষ বলছে ফেরি উদ্ধারেও সময় লাগবে বেশ কয়েকদিন। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা এখানে কাজ করছে, আরেকটি উদ্ধারকারী জাহাজ পদ্মা এটা গতকাল কি নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে, আজকে আশা করি আজকে বা কালকের মধ্যে চলে আসবে। আমাদের মনে হয় যে আরো 4 থেকে 5 দিন লাগবে এটা উঠবে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। এই সময় জিজ্ঞাসাবাদে দায় এড়ানোর চেষ্টা করেন আমানত শাহ ফেরির চালক। ডানের গাড়িগুলি ওদের কথা সিগন্যাল মানে না, ওরা একসাথে একটা নামার সাথে সাথে পরপর তিনটা, পরপর তিনটা একসাথে থেকে নামে গেছে। নামে যাওয়ার সাথে সাথে চতুর্থ গাড়িটাও একইভাবে পাম দিছে, এসে আমার কাছে এসে নামে গেছে, তখন ফেরিটা কাত হয়েছে। ফেরি দুর্ঘটনায় 2টি তদন্ত কমিটি হলেও নৌপথের যাত্রীদের দাবি নিরাপদ হোক দেশের সকল নৌপথ। তিলে তিলে হাঁটি হাঁটি পাই করে আমি 2 টাকা অর্জিত সম্পদ গড়েছি, সেই সম্পদ দিয়ে আমি কিস্তিতে এই গাড়িটা কিনে আজকে আমি রাস্তার বকি রয়ে গেছি। মানের জন্য যদি যাত্রীবাহী গাড়ি থাকতো তাছাড়া মানের জন্য যদি কি অবস্থা হইতো, ফেরিগুলো এরকম পুরানো গুলো বাদ করলে ভালো হয়। একই সাথে নৌযানগুলোর কঠোর মনিটরিং এর দাবিও জানান সংশ্লিষ্টরা। সারা দেশের নৌরুটে চলাচলকারী 53টি ফেরির 20টির মেয়াদ শেষ হয়ে গেছে কয়েক বছর আগেই।
মেয়াদ উত্তীর্ণের সেই দায় নিয়েই বুধবার এক ডজনেরও বেশি গাড়িসহ পদ্মায় ডুবল ফেরি আমানত শাহ। দায়হীন এই বাস্তবতায় টনক নড়বে তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের, নাকি আরও খেসারত দিতে হবে নৌপথের যাত্রীদের? ফখরুল ইসলাম, নিউজ 24, পাটুরিয়া, মানিকগঞ্জ। দুর্যোগ প্রবণ অঞ্চল হয়েও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক তিন দিনব্যাপী অনুশীলনে সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও সমৃদ্ধ করবে আর এমন অনুশীলন অব্যাহত রাখার প্রত্যাশা করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। উপস্থিত ছিলেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্যরা। Disaster and other challenges, Bangladesh has made major socio-economic gains, meeting all the criteria of becoming a middle-income country by 2026. Internationally, Bangladesh is known as a role model of disaster management. Enhancing knowledge and practices of national and international tools and services from integration into national system are key that D has been doing over the decade. ক্যান্সারের 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের প্রায় 19% বেশি নারী ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত, যা তালিকা এক নম্বরে। আর প্রতি বছর আক্রান্তর হার 12,000-এরও বেশি, যার মধ্যে মারা যায় প্রায় 7,000 রোগী। দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে এই হার। এ অবস্থায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সেলফ ডিটেকশন হতে পারে সেরা অস্ত্র। স্তন ক্যান্সার সহ সচেতনতায় সুরক্ষা শীর্ষক কালের কণ্ঠ ও এভার কেয়ার ঢাকা আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরেন চিকিৎসকরা। শুকুর নাবির জানাচ্ছেন বিস্তারিত। সারা বিশ্বের মতো বাংলাদেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হন 12,000-এর বেশি নারী, যাদের মধ্যে মারা যান প্রায় 7,000। সময়ের পরিক্রমায় বাড়ছে এই রোগের হার, বাঁচার হার 95%। বৃহস্পতিবার সকালে কালের কণ্ঠ ও এভার কেয়ার ঢাকা আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব তথ্য উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলোচনার বিষয় ছিল স্তন ক্যান্সার সচেতনতাই সুরক্ষা। আলোচনায় তুলে ধরা হয় স্তন ক্যান্সারের কারণ এবং লক্ষণ। যারা ওবেস থাকেন, স্থূলতা থাকে, ওবেসিটি থাকে, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, যেগুলো আমাদের বডি বায়োলজিক্যালি গ্রহণ করার উপযুক্ত নয়, সেগুলো যখন বেশি পরিমাণে থাকছে, সেগুলো আমাদের কোষের উপরে কিছু প্রভাব ফেলছে। তাদের মতে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রোগ নির্ণয় ও সচেতনতার মূল চাবিটি থাকে আক্রান্তের কাছেই, আর তা হলো সেলফ ডিটেকশন। চারধারে লাল লাল একটা চেঞ্জ হয়ে যায়, ফুসকুড়ির মতো হয়, কোনো একটা জায়গায় যদি পিণ্ড আকার দেখা দেয়, যেটাকে আমরা টিউমার বলি, সারাক্ষণ ব্যথা হয়, কালার চেঞ্জ হয়, এগুলো যদি থাকে তাহলেও আমরা স্তন ক্যান্সার হতে পারে বলে আমরা ধরে নেব। আল্ট্রাসোনো গাইডেড কোর বায়োপসি এবং তার সাথে হিস্টোপ্যাথোলজির পরীক্ষাকে সহজ সহজলভ্য এবং তার সক্ষমতা বাড়াতে হবে। যে প্রিভেনশন কীভাবে করা যায়, অ্যাওয়ারনেস কীভাবে বাড়া যায়, ইজি ওয়েতে টিভি, মিডিয়া, বিভিন্ন জিনিসভাবে যদি অ্যাক্টিভেট করা যায়, তাইলে হয় আমার মনে হয় এই জিনিসটা বেশি এফেক্টিভ হবে। স্তন ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল এবং এ রোগ নিরাময় অসম্ভব, এমন ভুল ধারণা থেকে রোগীদের বেরিয়ে আসার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তারা জানান, প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে এবং পুরো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে আরোগ্য লাভের সম্ভাবনা শতভাগ। নির্মূল হবে না হয়তো অসুখটা, কিন্তু ক্যান্সার রোগে আর কেউ মারা যাবে না। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর বিধিনিষেধের কারণে ছুটিতে আটকা পড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়ার সরকার। 1 নভেম্বর থেকে ইমিগ্রেশন পূর্বানুমতি ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন তারা, তবে ভিসার মেয়াদ থাকাসহ কিছু শর্ত মানতে হবে। যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে দেশটিতে প্রবেশ করতে পারবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক খাইরুল জাজাইমি দাউদ। এছাড়া বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ডাবল ডোজ টিকা সমন্বয়ের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্ট সহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে 7 দিন অবস্থান করতে হবে।
এই সাত দিন কোয়ারেন্টিন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার মাঝে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যাওয়া জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মাঝে 5,876,00,000 টাকার চেক বিতরণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক ক্ষতিপূরণে এ চেক তুলে দেন জনতা ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আব্দুস সালাম আজাদ। এ সময় কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে করোনায় মারা যাওয়ায় পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। জনতা ব্যাংকের এইচআর ডিজিএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি আব্দুল জব্বার। রাজধানীর 19 দিলকুশার দ্বিতীয় তৃতীয় তলায় ইসলামী ব্যাংকিং শাখা কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বৃহস্পতিবার সকালে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা শহীদ হোসেন সহ আরো অনেকে। দ্রুত আরও কয়েকটি শাখার উদ্বোধন করতে যাচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 376তম শাখার উদ্বোধন করা হয়েছে ফেনীর ফুলগাজীতে। বৃহস্পতিবার ফুলগাজীতে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক, আর উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ। নতুন এই শাখা এ অঞ্চলের মানুষকে আর্থিক সেবাদানে বিশেষ ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেন বক্তারা। পরে সবাইকে নিয়ে ফুলগাজীর ইসলামী ব্যাংক শাখার দ্বার উন্মোচন করা হয়। সারা দেশ থেকে নির্বাচিত এজেন্টদের নিয়ে আর্থিক খাতে ব্যবসা পরিচালনার ঝুঁকি নিরসনে সতর্কতা দক্ষতা উন্নয়নে কর্মশালার আয়োজন করে বিকাশ। এজেন্টদের প্রযুক্তিগত সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মশালায় নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি আলোচনা করা হয় এজেন্টদের কর্মক্ষেত্রে সৃষ্ট নানা সমস্যার সমাধান নিয়েও। একই সাথে দেশজুড়ে কাজ করা এজেন্টদের জীবনমান উন্নয়নেও নানা পদক্ষেপ নিয়েছে বিকাশ। প্রবাসের খবর। বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জার্মানির মিউনিকের সর্বস্তরে প্রবাসীরা। বুধবার মিউনিকের প্রাণকেন্দ্র ঐতিহাসিক মারিয়ান প্লাটেজ গির্জার সামনে মানববন্ধনে অংশ নেন সেখানে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। মানববন্ধনে অংশ নিয়ে সর্বস্তরের প্রবাসীরা দেশের সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান। আন্তর্জাতিক দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তারকা সন্তানের জামিনের আবেদন মঞ্জুর করেন। দীপাবলির আগে এই বাড়ি ফিরছেন শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রে চন্দ্র। অনেক জল্পনা কল্পনার পর জামিন পেলেন কিং খানের পুত্র আরিয়ান। 28 অক্টোবর আর্থার রোডের জেল থেকে তাকে নিজেদের বাড়ি মান্নাতে ফেরার অনুমতি দিল আদালত। এর আগে 26 ও 27 অক্টোবর মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। মোট দুইবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয় জামিন ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। শুক্র বা শনিবার 29 বা 30 অক্টোবর ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে। মুনমুন ধামেচিয়া এবং আরবাজ মার্চেন্টকেও জামিন দেওয়া হয়েছে। শুক্রবার এই তিনজনকে জামিন দেওয়ার কারণ সবিস্তারে জানাবে হাইকোর্ট। আরিয়ান খানের প্রতিনিধিত্বকারী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি জানান বিস্তারিত। 23 বছর বয়সী আরিয়ান খানকে 3 অক্টোবর মুম্বাই উপকূলে কয়টেরিয়া ক্রুজের এমপ্রেস জাহাজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অভিযানের সময় আরও কয়েকজনের সাথে গ্রেফতার করেছিল। ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ এনডিপিএস আদালত উভয়ে তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
সুদানের সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, সে সঙ্গে দেশটির বেসামরিক নেতাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এবার বিক্ষোভে নামতে যাচ্ছে সুদানের চিকিৎসক ও সরকারি তেল কোম্পানির কর্মীরা। শনিবার তারা বিক্ষোভের পরিকল্পনা করছে, যেখানে 10 লাখেরও বেশি মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভ্যুত্থানের জেরে বুধবার সুদানে কার্যক্রম স্থগিত করেছে বিশ্বব্যাংক। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আর রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় 22 সন্ত্রাসী গ্রুপ, 300 মাদ্রাসায় আসা বিপুল অর্থের ভাগাভাগিতেই করছে একের পর এক হত্যাকাণ্ড। ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা, দ্বিতীয় ধাপে ভোটের আগে নিহত 11, ফায়দা ভিত্তিক রাজনীতি প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের মাঝামাঝিতে দেশের সব মানুষ টিকার আওতায় আসবে জানালেন প্রধানমন্ত্রী, নভেম্বরের শুরুতেই 12-17 বছর বয়সীদের টিকা। সাম্প্রদায়িক হামলার বিচার, বিভাগীয় তদন্তের নির্দেশ, দায়ীদের ছাড় নয় বলছে আওয়ামী লীগ, প্রকৃত দোষী চিহ্নিত করার আহ্বান বিএনপি। গুগল ফেসবুক সহ ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক, ই কমার্স প্রতিষ্ঠান 2 মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ। মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, নতুন নাম দেওয়া হল মেটা, বহাল থাকছে ফেসবুকের নাম। এবং ফেসবুকের সুপার 12-এ আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ শুরু বিকেল 4টায়, শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারালো অস্ট্রেলিয়া। দর্শক, এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।